কোন দিশে কার্বি আংলাং জিলার ডিআরডিএর গৃহ নির্মাণ আসনি জিলাখনের বুকাজান উন্নয়ন খণ্ডর অধীনর দেওপানীর কলিয়া বিলত দীর্ঘদিন ধরে অর্ধনির্মিত অবস্থাত প্রধানমন্ত্রীর আবাস যোজনার গৃহ এনে গৃহর বেশিরভাগরে নির্মাণের কাম স্থানীয় গ্রাম সেবকে করার অভিযোগ যত হিতাধিকারীয়ে নিজে নির্মাণ করবলে নাপায় গৃহ হিতাধিকারীর একাউন্টত ধন সুমাই ঠিকই কিন্তু হিতাধিকারীর হাতেরে ব্যাংকর পরা টকা উঠাই লয় সংশ্লিষ্ট একাংশ গ্রাম সেবকে কলিয়া বিলর মীরাবাই সাহু নামের মহিলাগী নামত আহিল সরকারি আবাস প্রথম কিস্তির ধনেরে জনৈক গ্রাম সেবকে নির্মাণ করলে মহিলাগীর সরকারি গৃহর একাংশ সুমাল দ্বিতীয় কিস্তির ধনও পূর্বর দরেই হিতাধিকারীয়ে ব্যাংকলে গিয়ে ধন উলিয়াই জমা দিলে গ্রাম সেবকক যা 7 মার্চতে ধন দিলে হিতাধিকারীয়ে কিন্তু গৃহটির বাকি রা কাম আজিও আরম্ভ নহল হিতাধিকারীয়ে গ্রাম সেবকক করে যোগাযোগ উত্তরাহে এই সপ্তাহতে হব কিন্তু সেই সপ্তাহ নহায় হল টেলিফোনত গ্রাম সেবকে সংবাদকর্মীক জানালে উক্ত ধন নবনির্মাণ কোম্পানিলে গোল কিন্তু কি এই নবনির্মাণ কোম্পানি হিতাধিকারীক নিজের ঘর নিজে হাজি লবলে নিদি কিয় জড়িত করা হয়েছে কোনো কোম্পানিক এই অনুরূপ ঘটনায় ঘটিছিল হিলজানির পানিকা অবস্থিত সমগ্র বিষয়টির এক তদন্ত বিচারিছে বিভিন্ন জনে বরপথারপর মানিক শর্মার প্রতিবেদন আউলি টাইমস। তোমার নাম? মোর নাম ধনীরাম সাহু, মই 3 নম্বর হলকার পা কইছো। আমার এই ডঘরটো কলিয়া বিল বলি কয়। আমার এই ডিআইডি ঘরটো আপনার 6 মাস পার হল। ঘরের পয়সাটো এই কিবা গ্রাম সেবকে উঠাইছে, মানে এতালকে একো হেরি করা নাই। তাক ফোন করলে, প্রথম ফোন করলো, তেতিয়া কলে যে পয়সাটো খেলিমেলি হয়েছে, এইটো সপ্তাহের পাছত হব, এইটো সপ্তাহের পাছত হব বলি বলি 2-3টা সপ্তাহ গল। তারপর আকো এতিয়া ফোন করলে সি রিসিভে নকরে। কাউন্সিলর কিমান কোন সমষ্টি? এটো এটো আপনার দেওপানি নাকি? দেওপানি হয়। আপনার নাম? মোর নাম নীরাবাই সাহু। কখন কি হয়েছে আপনার? মোর মানে ঘরটু হেরি আজি 6 মাস হল। পয়সাটো উঠালে, পয়সাটো উঠাই পেলায় এতিয়া একো মাল বস্তু নাই দিয়া। কোনে উঠালে পয়সা? গ্রাম সেবকে। কি নাম গ্রাম সেবক? লক্ষ্মী গগৈ। তেও আপনার একাউন্টের পর পয়সা উঠাই লই গেল? আপনি ক্যাশ উঠাই দিছে না তেও নিজে উঠাই লৈছে? মই ক্যাশ নাই উঠোয়া, মই সাইন করে দিছো। আপনার ঘর কামখিনি তেওঁলোকে করে দিব বলে কইছে নি? তেনেকাই করে দিয়ে। এই যে আধা খনিয়া হয়ে আছে, এটা কোনে বনালে? হিয়ে বনালে, হিয়ে উঠালে আগতে পয়সা, গ্রাম সেবকে উঠালে। এটা কেতিয়া লই গৈছিল পয়সা উঠাই? এটা 6 মাস পর বেশিয়ে হল। এটা কি করে কি কয়? আপনি যোগাযোগ করেছিল না? করিলো, কেবার ফোন করিল তো কলে সোমবার পুরা হয়ে যাব, এক সপ্তাহ রক্ষক বলি কয়। তেনেকা কই কই আজি 6 মাস হয়ে গেল। তেওক তো আমি ফোন করেছিল, তেও তো আপনার ইয়ে মুকুট মহন্তর হাতত পয়সাখিনি আছে বলে কইছে। আমি তো না জানো নহয় মুকুট মহন্ত। আপনি মুকুট মহন্তক চিনি পায় না? নাপায়? নাপাও, মই না জানো। হিয়ে উঠাইছে, হিয়ে হেরি করেছে আমার পয়সাটো, আগতে হিয়ে বনালে। ইয়াত গাঁওবুড়া সবরা আছে না আপনার? তাত গাঁওবুড়া তো এতিয়া হওয়াই নাই, খেলিমেলিয়ে হয়ে আছে গাঁওবুড়া। অকল আপনারে হয়েছে না, সবরে তেনকা হয়েছে? আর আছে না এইফালে তেনকা ঘর পাওয়া মানুষ? আমার তেনেকা এইফালে নাই। আমার ঘরটো সবর আগতে আহিছিলে, আমার ঘরটো রক্ষি গল, আর পিছত আহা মানুষ ঘরটো হয়ে গল। ইয়াতে 3টা আছে মোর লগত, একে লগত ফেরি দিয়া। বাকি কেজনের ঘর হয়ে গল? সপরে হল, মুরে নাই হওয়া। কি কয় পয়সা? পয়সার কথা কলে কি কয়? বনাই দিম বলে কয়, এক সপ্তাহমান রক্ষক বলে কয়, এক সপ্তাহ পিছত মাল আহিব বলে কয়। কত মাল আহিছে? আহাই নাই মাল। এক সপ্তাহমান ফোন করিলো, এইটো নঘুরায়, একো নকয়। কোন কোনে কোনে নঘুরায়? এইটো গ্রাম সেবকে। আৰু এনেকুৱা ওচৰে পাছৰে তেনেকুৱা ঘর কাম নোহোৱা ঘর আছে না? আছে, 2টা আছে। আৰু 2টা আছে? ওচৰত নাই, অলপ দূৰ আছে।
আচ্ছা সব এই গ্রাম গ্রাম সেবকে করে? ইয়ে করে, আমি তিনটা একেলগতে গৈছো। এটা কোন জায়গা কখন? এটু কার্বি আলং বুকাজা, ও কলিয়াবিল, দেওপানি কলিয়াবিল গাঁও না? দেওপানি কলিয়াবিল গাঁও।